যে আমরা হুকটা ইউজ করলাম, এখানে আমরা একটা প্যারামিটার রিসিভ করতে পারবো, যে কোনো নাম দিতে পারেন, সাপোজ ডাব্লুপি অ্যাডমিন বার। ওকে, এটার মাধ্যমে এবার আমরা অ্যাড করতে পারবো এটাকে। কীভাবে? জাস্ট এবার লিখবো ডাব্লুপি অ্যাডমিন বার, এইটা থেকে আমরা ইউজ করবো অ্যাড নোড, অ্যাড নোড, দেন এটার মধ্যে দিয়ে দেবো এই আর্গুমেন্টটা। ঠিক আছে, সেটাকে এবার সেভ করি। সেভ করে যদি এবার আমরা আমাদের সাইটে যাই, এখানে একটা রিলোড দেন। আচ্ছা, সিনট্যাক্স এরর আসছে, আনএক্সপেক্টেড টোকেন, 55 নম্বর লাইন, এইগুলাকে অ্যারে হিসেবেই দিই, অ্যারে হিসেবেই হবে, এগুলো তো ইকুয়াল হওয়ার কথা না। রিলোড, আচ্ছা, সো আমরা রিলোড দিয়েছি। এখানে কিন্তু আমরা তেমন কিছুই পাই নাই, তাই না? স্মার্ট কোডার নামে কিছু আসছে? আসে নাই। আচ্ছা, সো আমরা এই জায়গাতে একটা কি দিব, সাপোজ 999, এটা বলতেছি আমি কি কি জন্য ইউজ করতেছি। এবার একটা রিলোড দাম। সো তারপরেও কিন্তু আমাদের এখানে এই যে যে স্মার্ট কোডার নামের এই যে মেনু অ্যাড হয়েছে, ঠিক আছে। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমার কিন্তু এই ফেসবুক ইয়েতে নিয়ে চলে আসছে, ঠিক আছে। সো আমি কি এখানে 99 বাদেও এটা শো করতেছিল, একটু চেক করি। হ্যাঁ, এটা আসছে, সমস্যা নেই। সো 99-এর সাথে এটা কোনো কানেকশন নাই। ওকে, সো দেখেন আমাদের কিন্তু এখানে একটা মেনু অ্যাড হয়ে গেছে, তাই না, স্মার্ট করার নামে। এবং লিঙ্কে ক্লিক করলে কিন্তু এর মধ্যে যেটা দিয়েছিলাম, এই যে এই লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা একটা নতুন অ্যাডমিন বার মেনু তৈরি করতে পারতেছি একটা হুকের মাধ্যমে।